সম্প্রচার যদি বন্ধ থাকে তাহলে আমরা আমাদের যে টিভি চ্যানেলগুলো যারা আছে তারা দুদিক থেকে ক্ষতিগ্রস্ত হবে। একটি হলো যে এই চার ঘন্টার জন্য সম্প্রচার বন্ধ থাকলে আমাদের যারা দর্শক গ্রাহক যারা আছে তারা একটু সংবাদ থেকে তারপর বিনোদনমূলক কর্ম যে অনুষ্ঠান আছে সেগুলো থেকে তারা বঞ্চিত হবেন এবং একটা ভিন্ন একটি মেসেজও যাবে যে হঠাৎ করে কেন চ্যানেলগুলো বন্ধ হয়ে গেল। আরেকটি হলো আমরা আমাদের অ্যাডভার্টাইজমেন্ট যে এই চার ঘন্টায় এই পিক আওয়ারে বিশেষ করে ছটা থেকে দশটা একটা পিক আওয়ার, আগামীকাল থেকে রমজান শুরু হচ্ছে সেই কারণের জন্যে এই পিক আওয়ারে আমাদের বিজ্ঞাপন থেকেও আমরা রেভিনিউ আমাদের ক্ষতিগ্রস্ত হবে, সেটার কারণের জন্য আজকে আমরা তাদের সাথে বসেছিলাম এবং আমাদের সাথে অত্যন্ত খোলাখুলিভাবে তাদের সাথে আমাদের আলাপ আলোচনা হয়েছে। মাননীয় মন্ত্রী, আমাদের তথ্য সম্প্রচারের মাননীয় প্রতিমন্ত্রী সাহেব তাদের সাথে কথা বলেছেন এবং গতকাল তিনি একটি অনুরোধ জানিয়েছেন তাদেরকে যে তাদের এই কর্মসূচি আজকের যে ছটা থেকে দশটা চার ঘন্টার যে কর্ম সম্প্রচার বন্ধ রাখার কর্মসূচি সেটি তাদেরকে স্থগিত রাখার জন্য প্রত্যাহার করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। আমাদের মাননীয় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী গতকাল আমাদেরকে অনুরোধ করেছেন, উনি তার অনুরোধে আমাদেরকে জানিয়েছেন যেন আমরা উনি অনতিবিলম্বে এবং প্রায়োরিটি বেসিসে উনি চেষ্টা করবেন আমাদের যে যৌক্তিক দাবিগুলো আছে এবং বেআইনি যে কর্মকাণ্ডগুলো চলছে সেই কর্মকাণ্ডগুলো বন্ধের ব্যাপারে উনি দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেবেন এবং আমাদের এই কেবল টিভি সেক্টরটি যেন সঠিকভাবে সুন্দরভাবে পরিচালিত হতে পারে সেজন্য যা যা করণীয় উনি করবেন। আমরা মাননীয় তথ্য প্রতিমন্ত্রীর এই আশ্বাস এবং অনুরোধের প্রতি সম্মান রেখে আমাদের বিশ্বাস উনি আমাদের এই সেক্টর ওনার সঠিক পদক্ষেপের মাধ্যমে যে পদক্ষেপ নেবেন সেই পদক্ষেপের মাধ্যমে আমাদের এই সেক্টরটি আবার ঘুরে দাঁড়াবে, আমরা আমাদের এই দীর্ঘদিনের যে দাবি সেই দাবিদাওয়াগুলো আদায়ের ব্যাপারে বা সেই দাবিদাওয়াগুলো বাস্তবায়নের ব্যাপারে উনি আমাদের সহযোগিতা করবেন। ওনার প্রতি সম্মান রেখে এবং ওনার এই আশ্বাসের উপর আস্থা এবং বিশ্বাস রেখে আমরা আমাদের যে কর্মসূচি ছিল সন্ধ্যা ছটা থেকে রাত্র দশটা পর্যন্ত সম্প্রচার বন্ধের যে সিদ্ধান্ত ছিল আজকে সেটি আমরা আপাতত স্থগিত করলাম। অ্যাটকো আমাদেরকে অনুরোধ করেছেন, আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন, তাদের প্রতি সম্মান রেখে আমরা চাই যে আমাদের এই ব্যাপারে আমরা আগামী দিনগুলোতে একসাথে আমরা পথ চলব, একই সাথে আমরা এই সেক্টরগুলোকে আমাদের এই দুটি সেক্টরকে টিকিয়ে রাখার স্বার্থে আমরা কাজ করব এবং আমরা আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি আপাতত আমরা স্থগিত ঘোষণা করছি।